হয় অসমত স্মার্ট মিটাৰৰ যোগেদি শক্তি তথা বিদ্যুৎ বিভাগে ব্যাপক মাত্রাত বিদ্যুৎ মাচুল বৃদ্ধি করে গ্রাহকক বারুকৈ জ্বলাকলা খুয়াইছে। আর এই স্মার্ট মিটার বিরুদ্ধে আজি পুনের শিবসাগরত সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থার উদ্যোগত বিদ্যুৎ বিভাগ আর শক্তি বিতরণ কোম্পানি লিমিটেডর শব যাত্রা করে প্রতিবাদ সাব্যস্ত করেছে। শিবসাগর বোর্ডিং খেলপথারের উলিয়া হয়েছে এই শব যাত্রা, মানে দেখাইছো এয়া স্মার্ট মিটার আর বিদ্যুৎ মাচুল বৃদ্ধিয়ে সর্বসাধারণক যে জ্বলাকলা খুয়াইছে তার বিরুদ্ধে এনে ধরনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া মানে দেখাইছো এক অভিনব প্রতিবাদ ব্যতিক্রমী কার্যসূচী, এই ধরনের প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে। এয়া দেখাইছো যে সব শক্তি বিভাগের সব দাহ সব এই ধরনের লওয়া হয়েছে প্রতীকী সব শক্তি বিভাগ আর এ পি ডি সি এলর সব মই আসুর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আছে তেওঁলোকৰ ভাষ্য লম। বুঝি নোপা এখন সরকার বণিক গোষ্ঠীর সকল সময়তে বণিক গোষ্ঠীক সন্তুষ্ট করবর কারণে ব্যবস্থা গ্রহণ করা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারখনক আমি সকিয়াই দিছো। বারে বারে রাজপথত জনসাধারণে আন্দোলন করেছে আর স্মার্ট প্রিপেড মিটারের জড়িয়ে জনসাধারণের উপর রাজ সংগ্রহের যে বোঝা জাপি দিছে এই গোটাই প্রক্রিয়াটি বন্ধ হব লাগে আর অতি শীঘ্রে স্মার্ট মিটারের এই গোটাই প্রক্রিয়া বন্ধ করে পূর্বর দরে জনসাধারণের বিদ্যুৎ যোগান দিয়ার ব্যবস্থা করবর কারণে আমি দাবি জানাইছো। জনসাধারণের যিনি সময় একটা সময় কেবল মাত্র 1,000-1,500 টাকা বিদ্যুৎ মানুষ চলছে, এটা 3,000-4,000 পর্যন্ত বিদ্যুৎ কার্য হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি কেবল মাত্র রাজ সংগ্রহর আসিল, আসনি ঘোষণা করে 1,250 টাকার অরুণোদয় আসনি দিয়ে যদি কেবল ভোট ব্যাঙ্ক সৃষ্টি করে থাকি বলে ভাবে কিন্তু জনসাধারণের জিয়াতে ভুগিব আর জনসাধারণে এই ধরনের জিয়াতে ভুগি থাকলে আজি আমি এ পি ডি সি এল আর বিদ্যুৎ বিভাগ আমি সহযাত্রা করছি। ইয়ার পরবর্তী পর্যায়ত কিন্তু আমি এ পি ডি সি এলের সকল কার্যালয় তলাবন্ধ হয়ে কার্যসূচী রূপায়ণ করবর কারণে বাধ্য হম আর সরকারে জনসাধারণের কথা শুনবর কারণে আমি সরকারের আহ্বান জানাইছো। সর্বস্ত জনসাধারণ ওলাই আহি আজি এই প্রতিবাদত অংশগ্রহণ করেছে আর শিবসাগরের বিভিন্ন প্রান্তর পুরুষ মহিলা ওলাই আহিছে, সকল মানুষ আহিছে, এই সকল মানুষের এই প্রতিবাদের ভাষা সম্মান জানাবর কারণে আমি সরকার দাবি জানাইছো। আজি সদৌ অসম ছাত্র সন্থার আহ্বানত সমগ্র অসমের লগতে আজি সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায় বিদ্যুৎ মাচুল হ্রাস করার প্রতিবাদত আর নিয়মিতভাবে বিদ্যুৎ যোগান ধরব নার প্রতিবাদত আজি আমি সযাত্র প্রতিবাদী কার্যসূচী ঘোষণা করেছো। আমি গণতান্ত্রিকভাবে প্রতিবাদ করেছো আর সমগ্র অসমের রাইজে আজি সদৌ অসম ছাত্র সন্থার লগত আজি সহযোগ করে পেলায় প্রতিবাদ করবর কারণে ওলাই আছে রাজপথলৈ। কিন্তু এইখান শক্তি বিভাগ আর বিজেপি নেতৃত্বাধীন হিমন্ত বিশ্ব শর্মার সরকারে অসমের গণতান্ত্রিক ভাষায় গণতান্ত্রিক ভাষা বুঝি নোপা এখন সরকারে কিন্তু আজি তারিখলৈকে শক্তি বিভাগের নিয়ন্ত্রণ আনিব পৰা নাই। আজি রাইজ রাজপথলৈ ওলাইছে, আহি থকা দিনত যদি তেওঁলোকে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ নকৰে তেতিয়াহলে ঘরে ঘরে লগা থকা স্মার্ট মিটার বিলাক রাইজে দলিয়ে পেলাবর কারণে বাধ্য হবে। দেখিছে আসু বিষয়ববীয়া তথা সদস্য সকলের উপরও সর্বসাধারণ জনসাধারণে সহযোগ করেছে আসুর এই প্রতিবাদী কার্যসূচীত। মই দেখাইছো মহিলা সকল ওলাই আহিছে আর শক্তি বিভাগের এই স্মার্ট মিটার যে ব্যবস্থা সেয়া আসলে বাতিলর দাবি জানাইছে। বাইদেউ কি কব? এটাই কব বিচার যে আমার আগের মিটারটাই লাগে, আমার স্মার্ট মিটার নালাগে, আমার ডিজিটাল ইপিএল মিটারটাই আমার আমার কারণে বহুত ভাল। আমি এটা আমার স্মার্ট মিটার প্রয়োজন নাই, প্রয়োজন নাই। আর তার বিরুদ্ধে এই ধরনের শিবসাগরত ব্যাপক প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করেছে সদৌ শিবসাগর জেলা ছাত্র সন্থায়। ইমানের পিছতো শক্তি বিভাগের গা লড়বনে সেয়া বর্তমান ডাঙর প্রশ্ন।